হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট তো এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট তোমরা দেখে নাও ফার্স্টে যে শ্রী আসবিনী স্যার কিন্তু মিনিস্ট্রি অফ রেলওয়েজ ডিপার্টমেন্টের কিন্তু রয়েছে তো তা তিনি একটি গুরুত্বপূর্ণ টুইট হ্যান্ডেলে কিন্তু টুইট করেছেন সেটা কী টুইট করেছেন চলো আমরা দেখে নিই ফার্স্টে টুইটটা তারপর তোমাদের কিন্তু বিশ্লেষণ করে দিচ্ছি রেলওয়ে গ্রুপ ডি আর এন টি জন্য যারা যারা রয়েছে তারা অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে ভিডিওটা আর অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টই করে দিও তো প্রথমে আমরা একটি ভিডিও করেছিলাম তারপর সেটিকে আমরা কিন্তু ডিলিট করে দিই তো অনেকের সেখান থেকে প্রবলেম হচ্ছিলো তো দেখে নাও তোমাদের কী বলা রয়েছে এখানে অশ্বিনী স্যারের কিন্তু যে টুইটার হ্যান্ডে কিন্তু এই টুইটটা তোমরা দেখতে পাবে মার্চের পাঁচ তারিখে তিনি কিন্তু অলরেডি টুইট করেছেন হাই পাওয়ার কমিটিকে করিব তিন লাখ রিপ্রেজেন্টেশন মিলা কমিটি নিয়ে ইনকা বিশ্লেষণ করে লিয়া হয় কুচি দিনও মেয়ে আর আর বি সমাধান নোটিফাই কর দেগা তো তোমরা জানো এই নিয়ে কিন্তু অনেক কিছু হয়েছিল তো তারপর তারা কিন্তু একটা যে কোয়ারি অপশান সেটা কিন্তু খোলে সেখানে কিন্তু তিন লাখ ছাত্রছাত্রী কিন্তু তাদের যে রিপ্রেজেন্টিভ বা প্রশ্ন রয়েছে বা তারা কি কি মাং রয়েছে তারা কি কি চায় তারা কিন্তু সেটা কিন্তু তাদের কাছে কিন্তু পাঠিয়ে দিয়েছে ঠিক আছে তো সেই পোর্টালের মাধ্যমে তো এখানে কমিটি নিয়ে বিশ্লেষণকারী লিহায় দিনে মেয়ে নোটিফাই করে দিকে তার মানে এক থেকে দুই সপ্তাহের মধ্যে তোমাদের নোটিশ কিন্তু চলে আসবে এই সপ্তাহে আসার সম্ভাবনা প্রবল রয়েছে হলে তোমরা সেকেন্ড উইকের মধ্যে তোমরা পেয়ে যাবে আর তোমাদের এক্সামটা যে রয়েছে এক্সামটা কিন্তু এপ্রিল মাসে করানোর একটা সম্ভাবনা রয়েছে তোমাদের কিন্তু বারবার বলছি ঠিক আছে তো এখানে তোমরা কী কী অনেকে কিন্তু তোমরা দেখেছিলে যে রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু রেলওয়ে গ্রুপ ডির যে তোমাদের যে সিবিটি টু এক্সাম সেটা কিন্তু সরানোর জন্য অনেকে কিন্তু তারা কিন্তু কোয়ারিতে বলেছে আর তোমাদের এন টি কিন্তু নতুনভাবে রেজাল্ট প্রকাশিত হবে যেখানে প্রায় সাত লক্ষর মতো ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু আবার কিন্তু নতুন লিস্টে চার চান্স পাবে কুড়ি গুণ ঠিক আছে তো এগুলো তোমাদের কিন্তু রাখা হয়েছে আর তোমাদের আরআরবি গ্রুপ ডি এন দু হাজার উনিশ সালে রিক্রুটমেন্ট তিন বছর হয়ে গেছে এখনো কোনো রকম প্রসেস কিন্তু হয়নি তো সেক্ষেত্রে যেন রিক্রুটমেন্ট প্রসেসটা খুব তাড়াতাড়ি করা হয় এক্সাম ক্যালেন্ডার যেন জারি করা হয় সেই নিয়ে কিন্তু সবাই কিন্তু যে তাদের যে রিপ্রেজেন্টিভ সেটা কিন্তু করেছে দেখা যাক এখন তোমাদের সিবিটি টু এক্সাম নিয়ে কিন্তু আজবিনী স্যার যে প্রেস কনফারেন্সে করেছিল সেখান থেকে একটা পজিটিভ নিউজ আছে আশা করা যায় যে নাইনটি পার্সেন্ট তোমাদের সিবিটি টু এক্সাম কিন্তু সংগঠিত হবে না তবে এখনও কোনো অফিসিয়াল নোটিশের মাধ্যমে তারা বলেনি যে সিবিটি টু এক্সাম হবে না তো যতদূর সম্ভাবনা রয়েছে পজিটিভ দিক ছাত্রছাত্রীদের দিকে রয়েছে আশা করা যায় তোমাদের কিন্তু সিবিটি এক্সাম কিন্তু সংগঠিত হচ্ছে না বা হবে না এটা অফিসিয়াল নোটিশ আসার পরই আমরা ক্লিয়ার কাটভাবে বলতে পারবো আন ভাবে বলাটা খুবই মানে তোমাদের কঠিন বলেই বলতে পারো তোমার প্রেস কনফারেন্স দেখে আসবেনি স্যারের দেখা যাচ্ছে এটা ছাত্রের দিকেই একটা পজিটিভ দিক যে সিবিটিটি এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না আর তোমাদের যে এন যে নতুন রেজাল্টের লিস্ট আশা করা যায় সেটাও কিন্তু জারি করবে আর আরবি তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত আন একাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে কিছু গুরুত্বপূর্ণ অফার ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডব্লিউপি অ্যান্ড জেনারেল কম্বাইন্ড কোর্সের ক্ষেত্রে ডব্লিউবি এসএসসি এস এস সি অ্যান্ড রেলওয়ের ক্ষেত্রে ডব্য বি ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট উইথ অতিরিক্ত টেন পার্সেন্ট ছাড় পাওয়ার জন্য আমাদের কুপন কোডটি মার টেন কোডটি অবশ্যই ইউজ করে নাও ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো রয়েছে আর কোডটিও রয়েছে আপকামিং ব্যাচ কোর্স কোর্স অ্যান্ড টেস্ট সিরিজের ক্ষেত্রে কী কী তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ আন একাডেমির ক্ষেত্রে আগমন ফাউন্ডেশন ফর ডব্লিউবিসিএস ফিলিমস আর মেন্সের জন্য তোমরা কিন্তু পেয়ে যাবে দু হাজার তেইশ সালের ব্যাচটি ডুরেশন তোমাদের কিন্তু বারো মাসের হবে ডাবলিউবি ডাবলিউ বিশিএস ফিল্মস অ্যান্ড মেন্সের জন্য টার্গেট স্টার্ট হচ্ছে নয় মার্চ দু হাজার বাইশ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা কিন্তু ক্লাসগুলো তোমাদের কিন্তু করানো হবে ফ্রি মক টেস্ট ফর অ্যাক্সপেরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের রাখা হয়েছে কিছু টেস্ট মক টেস্ট ফর অ্যাক্সপেরিয়েন্স ডাব্লিউবি ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে তেরো তারিখ মার্চের দুপুর দুটো ডাব্লুবি পিএসসির ক্ষেত্রে বারো তারিখ দুপুর বারোটা থেকে ডাবলিউবি এসএস সি অ্যান্ড রেলওয়ের ক্ষেত্রে মার্চের তেরো তারিখ দুপুর বারোটা তিরিশ থেকে কিন্তু একটা তিরিশের মধ্যে ইউস কোর্ট মার্টেন করতে ইউস্কোর টেন পার্সেন্ট ছাড় পেয়ে যাবে ডাবলিউপি অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সামের ক্ষেত্রে ব্যাচ তোমাদের শুরু হচ্ছে সাত মার্চ দু হাজার বাইশ থেকে স্পেশাল ব্যাচ কোর্স অন ডিসক্রাইবড ম্যাথ রিজনিং ফর ডাব্লিউ বি এসআই মেন্সের জন্য এখানে কোন কোন পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারবে ডাবলিউপি এসআই ডাবলিউপি কনস্টেবল পিএসসি ক্লার্কশিপ ডাবলিউপি ওয়ারলেস অপারেটর পিএসসি গ্রুপ ডি ডাবলিউবি টেট মার্চের সাত তারিখ থেকে কোর্সটি কিন্তু স্টার্ট হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যানগুলো তোমরা দেখতে পাচ্ছ দশ পার্সেন্ট ছাড় নেওয়ার জন্য মার্টেন কোর্টটি অবশ্যই স্কোর ইউজ ইউজ করে নাও তারপর তোমরা দেখতে পাচ্ছ ডাবলিউ পিএসসি ডাবলিউপি জেনারেল কম্বাইন্ড এক্সাম কম্বাইন্ডের ক্ষেত্রে কিন্তু টেন পারসেন্ট ছাড় পাওয়ার জন্য মার টেন কোর্টটি ইউজ করো ডাবলিউবি এসএসসি অ্যান্ড রেলওয়ে মার্চের এক তারিখে কিন্তু কোর্সটি স্টার্ট হয়ে গেছে তোমরা অবশ্যই নথিভুক্ত করে নাও ডাবলিবি ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও তোমাদের কিন্তু মার্চের সাত তারিখ থেকে কিন্তু কোর্সটি স্টার্ট করা হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যানগুলো তোমরা দেখতে পাচ্ছ স্পেশাল ক্লাস ফিউচার্সগুলো দেখতে পাচ্ছ ফ্রি ভার্সেস প্লাসে কি কি অপরচুনিটি রয়েছে